হ্যালো এভরিওয়ান, আর আজকে আমার বরমশ আমাকে নিয়ে একটু পার্লার যাচ্ছে। তো আমি আমার এই বেঁকাচোড়া হেয়ারটাকে একটু সোঁতো সমেত করবো আর কি। তো আমি আর উনি বার হয়ে গেছিলাম, আর আমাদের সাথে বৃষ্টিটা তো সবসময়ের জন্যই আছে, মানে যখনই বার হই তখনই বৃষ্টি চলে আসে। তো আজকে আর কেন আসবে না, আজকেও বৃষ্টি এসছে। তো আমরা কিছু সময় এক জায়গায় দাঁড়িয়েছি, ভিজেও গেছে অনেক সময়, তারপর বৃষ্টি থামার নাম নিচ্ছিল না। তো আমরা দুজনে ভাবলাম এভাবেই চলে যাই। তো এসে গেছি আমরা পেন্সার, তো এখন আমরা সাপুজির স্পেন্সার এস, আর এখানে আমি আমার হেয়ারটাকে হেয়ার স্ট্রেটনিং করাবো। তো আমার একটা বান্ধবী হয় এখানে, ফ্রেন্ড আছে, তো ওই ফ্রেন্ডেরকে আর কি ফোন করেছিলাম, ও আমাদেরকে সেকেন্ড ফ্লোরে যেতে বললো। তো আমরা ওখান থেকে সেকেন্ড ফ্লোর চলে গেলাম, আসার পর ও ওখানে দাঁড়িয়েছিল, তো ওখান থেকে ও আমাকে নিয়ে আসলো। আনার পর ও আমার হেয়ারটাকে আগে ওয়াশ করে নেওয়ার পর তারপর দেখো ওর সাথে একটু গল্প গাছা করছিলাম, কারণ অনেক দিন পর ওর সাথে দেখা হয়েছে। তো ওর সাথে গল্প করতে করতে অনেকটা সময় কেটেও গেল, আর আমার হেয়ারটাকে আমি ঠিকঠাক তো করাচ্ছি, আর উনি তো বাইরে ঘুরেই যাচ্ছে, কারণ অনেকটা সময়ের ব্যাপার, মিনিমাম 7 থেকে প্রায় 6-7 ঘন্টার ব্যাপার ছিল। তো বাইরে ঘুর করছিলো উনি, আর আমি ভিডিও কলে ওর সাথে কথা বলছিলাম সবসময়। তারপর আমার হেয়ারটা কমপ্লিট হয়ে গেছে, মিনিমাম 7 ঘন্টা প্রায় লেগে গেছিলো। তারপর ওখান থেকে আমরা বার হয়ে গেছিলাম দুজনেই। তো ওখান থেকে বার হওয়ার পর তাও দেখছি বৃষ্টি ঠিকঠাক করে পড়েই যাচ্ছে, তো কিছু করারও নেই, তো ওইভাবেই চলে আসতে হচ্ছিলো। তারপর ওখান থেকে আমরা দুজন প্ল্যান করলাম যে একটু শপিং করার কিছু বাকি আছে। তো যাই হোক, আমাদের অনেক শপিং হয়েও গেছে, আর কিছু বাকি ছিল, তো ভাবছিলাম একটু যাই। তো সেখান থেকে একটু শপিং করে নিলাম, নেওয়ার পর আমরা দুজন মিলে একসাথে ফুচকা খেয়ে এলাম। খাওয়ার পর ওখান থেকে আমরা সোজা বাড়িতে চলে এসেছি। তো সবাইকে বাই, আর আমার হেয়ারটা কেমন লাগছে সবাই জানিও। তো পরের মিনিভ্লগ আবার চলে আসছি, তো টাটা বাই।